পৃথিবীতে কোনো নারীকে পাবেন না যে পুরুষের জন্য এরকম একটা কিছু সৃষ্টি করবে। রাজনীতির মাঠ অনেক উত্তপ্ত, সেই উত্তপ্তর মধ্যে আরো তাপ আমি ছড়াতে চাই না। সময় বলে দেবে, সময় বলে দেবে যে মানে কি করব সেটা, মানে সবাই হয়তো দেখবে। এইবার আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার সেরকম কোনো উদ্দীপনা নেই, সত্যি কথা বলতে কেন নেই সেটা আমি প্রতিটা মুহূর্তে আমি ভয়ে আছি। আমি ভয়ে আছি যে শব্দটি উঠে এসেছে এবং যা আমি বিশ্বে দেখছি, জাপানের মতো দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বস্ফীতি, লন্ডনের মতো দেশে 40-60% দ্রব্যমূল্য, এই যে ঊর্ধ্বমূল্য, এই সমস্ত কিছু চিন্তা করে আমাদের দেশের ব্যাংকগুলোর কথা পত্রপত্রিকা টেলিভিশন আমি যেভাবে দেখছি সেগুলো দেখে আসলে আমি প্রতি মুহূর্তে আমি কিন্তু খুবই আমি বলবো যে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত আছি যে কি হতে যাচ্ছে আসলে সামনে, কি আসলে কি সে দুর্ভিক্ষের মহামারী কি আসতে যাচ্ছে কিনা। তো এই জায়গার মধ্যে আমি আমার আসলে ফুটবলের দিকে আমি এবার আমি মনোনিবেশ করতে পারছি না। এই যে কথা বলছে যে মহামারী দুর্ভিক্ষ, এটা নিয়ে আমি সবচেয়ে বেশি আমি দুশ্চিন্তাগ্রস্ত। আমাদের সড়কের মধ্যে নানান রকমের আমাদের প্রবলেম আছে, কেউ বলে চালকের কথা, কেউ সরকারের কথা, কেউ রাস্তার কথা, নানান কথা বলে। তো আমরা তো সেই বুদ্ধি খাটায় আমাদের নিজেদের জীবনকে আমরা যদি রক্ষা করতে পারি তাহলেও তো কিছুটা রক্ষা হবে। তা আমি এর জন্য বলি যে অন্যের দিকে না তাকিয়ে, অন্যের দোষ না ধরে নিজের দিকে তাকান, নিজেকে কীভাবে রক্ষা করা যায় সড়কে, কী কী নিয়ম মানলে পরে, কীভাবে চললে পরে সড়কে আপনার জীবন বাঁচবে, সেটি আপনি নিজেই খুঁজে বের করে সেভাবে যদি চলেন তাহলে আপনার জীবন দুর্ঘটনামুক্ত হবে। পুরুষ সৃষ্টিকর্তা প্রথম সৃষ্টি করেছিলেন, ইনি পুরুষকে সৃষ্টি করেছিলেন এবং এই পুরুষের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি প্রেম ছিল। এই পুরুষে কিন্তু তাজমহল তৈরি করেছে। পৃথিবীতে কোনো নারীকে পাবেন না যে পুরুষের জন্য এরকম একটা কিছু সৃষ্টি করে। পুরুষে কিন্তু নিরাপদ সড়ক চাই করছে নারীর ভালোবাসার জন্য। এখানে অনেকে বলেছে যে পুরুষ নির্যাতনের জন্য আইন হওয়া দরকার, আমি এটা বিপক্ষে। কারণ হলো যে আমি মনে করি যে পুরুষ তো হলো গিয়ে লিডার, সেই লিডারের যদি সক্ষমতা যদি থাকে তাহলে সব কিছু সে ম্যানেজ করবে। সৃষ্টিকর্তা এই পুরুষকে বলেছে তুমি আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে যাও, পৃথিবীর দায়িত্বভার তোমরা। পুরুষের কাছ থেকেই কিন্তু নারীকে সৃষ্টি করা হয়েছে। তো সেই জায়গায় পুরুষ নারী একত্রে মিলেমিশেই তো এই পৃথিবীকে সুন্দর করবে, ভালো কাজ করবে। তা আমাদের মধ্যে পুরুষ নারী এই ভেদাভেদ আমাদের মনে হয় দূর হয়ে যাওয়া উচিত, দূর করা উচিত। এটি যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় না যে নারী নির্যাতনই বলেন আর পুরুষ নির্যাতনই বলেন এটি থাকবে না। আমরা আসুন সকলে মিলে এই পৃথিবীটাকে সুন্দর করি, যাতে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মরাও যেন আমাদের গুণে গুণান্বিত হতে পারে, আমাদের ভালোবাসা যেন তাদের মধ্যে ছড়াতে পারে, আমাদের জ্ঞান, আমাদের মনন যেন তাদের মধ্যে ছড়াতে পারে।